नमस्कार बंधुरा, आमादेर यूट्यूब चैनल दि फिलफुड रेसिपीज एंड ब्लॉगे आपनादेर सबाइके स्वागत जानाई। आजकेर रेसिपी आमादेर भीषणी पछंदेर एकदम छरछरे बासंती पोलाओ। एटा बानानो खूबी सहज और खेते तो भीषणी सुस्वादु हय। एटा एकदमी एकटा निरामिष रेसिपी और एटा आलुर दम, पनीरेर झाल झाल जे कोनो रान्ना, चिकेन कषा, मटन कषा दिए खेते खूब ही सुस्वादु लागे। भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइल। भालो लागले लाइक शेयर सबस्क्राइब करते किन्तु भूलबेन ना बंधुरा। बासंती पोलाओ बानानोर जोन्नो एखाने नियेछि गोविंदभोग चाल। प्रथमे निच्छि देड़ बाटी गोविंदभोग चाल। एखाने আমি একটা বাটির পরিমাপে চাল ও জলটা ব্যবহার করব। এখন আমি চালটাকে দু থেকে তিন বার জল পাল্টে ধুয়ে নেব। গোবিন্দভোগ চালে একটা খুব সুন্দর গন্ধ থাকে, তাই আমি এই চালটা বেশি কোচলে কোচলে ধুচ্ছি না। জলটা স্বচ্ছ হয়ে গেছে, এখন একটা ছাঁকনিতে জলটা ছেঁকে নেব। এবার মেঝেতে একটা খবরের কাগজ বিছিয়ে নিচ্ছি, এর ওপর একটা সুতির কাপড় বিছিয়ে নিচ্ছি। এবার চালগুলোকে এর মধ্যে মিলে দিচ্ছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। এখন জল ঝরে গেছে, চালগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এতে দিচ্ছি 2 টেবিল চামচ গাওয়া ঘি। এবার দিচ্ছি গ্রেট করা আদা 1 টেবিল চামচ। চা চামচে 4 ভাগের 1 ভাগ হলুদ ফুড কালার। আপনারা এর পরিবর্তে হাফ চামচ হলুদ গুঁড়ো দিতে পারেন। এবার চালের সাথে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এইভাবে 10 মিনিট মতো রেখে দেব। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে প্যানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার এতে কিছু কাজু দিয়ে দিচ্ছি। কাজুটা হালকা ভাজা হয়ে গেলে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পুনরায় অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এরপর এতে দিচ্ছি 4টা ফেটানো এলাচ, 5টি লবঙ্গ ও ছোট দুটো দারুচিনির টুকরো, আর দিচ্ছি 3টি তেজপাতা। গোটা ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো একদম লো আঁচে 5 থেকে 6 মিনিট ভেজে নেব।
আর এই সময় হাতা দিয়ে চালগুলোকে অনবরত নেড়ে যাব, যাতে চালটা তলায় লেগে না যায়। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর চালগুলো সাদা সাদা হয়ে গেছে আর ঝরঝরেও হয়ে এসেছে। এবার এতে দেব ফোটানো গরম জল। যে কোনো পোলাও রান্নাতে এই জলের মাপটা সঠিক হওয়া খুবই জরুরি। আমি যে বাটিতে চাল নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি জলটা দেব। আমি চাল নিয়েছিলাম 1.5 বাটি আর জল দেব তার 2 গুণ 3 বাটি। এর মধ্যে এখন 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 4টে জেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকনা ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট লো ফ্লেমে রান্না করব। সাত মিনিট পর ঢাকনা খুলে খুব হালকা হাতে চেক করে নিচ্ছি। ভাতটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তবে এখনো একটু বাকি আছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 5 চামচ চিনি দিলাম। বাসন্তি পোলাও যেহেতু মিষ্টি হয় তাই চিনিটা দেওয়া অবশ্যই জরুরি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা ব্যবহার করবেন। আর দিচ্ছি 4 চামচে 1/4 ভাগ শাহি গরম মশলা। এটা দিলে পোলাওয়ের মধ্যে একটা দারুণ গন্ধ আসে। আপনাদের পছন্দ না হলে স্কিপ করবেন। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরম লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। ভাতটা হয়ে গেছে, আমার বাসন্তী পোলাও একদম তৈরি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো এই পর্যন্ত, আজ তবে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।